হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সপ্তমী। আমরা সপ্তমী সকালবেলাতে আবার পুজো পরিক্রমার জন্য রেডি হয়ে গেছি। কালকে আছো সাথে কে আমার ফেভারিট, কাল তো মানডে, কাল থেকে পুজোর ফান আবার সেই করতে পারবো না, অফিস আছে, সব আছে। তো সানডেতেই আজকে আমরা পুজোদের আবার বন্ধুদের সাথে মিট করে প্রথমে হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে আর কি আশেপাশে, কালকে গেছিলাম টরন্টো, আজকে যাবো মিসিসাগা বলে একটা জায়গা আছে, তো সেখানেও দুটো টেম্পল আছে, সেগুলো ভিজিট করবো। আর অবশ্যই পুজোর ভুরি ভোজ খাওয়া দাওয়া তো আছেই আর কি, তো সেই জন্য রেস্টুরেন্ট যাবো, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা ঠাকুর দেখতে যাবো, এরকমই প্ল্যান আছে আর কি। অ্যাবি আর অমিত আজকেও ম্যাচিং ম্যাচিং পড়েছে ব্ল্যাক। এবার হচ্ছে আমরা সব ফটো সেশন হবে, তারপরে আমরা বেরোবো বাড়ি থেকে। এই যে এদিকে ওরাও অলমোস্ট ব্ল্যাক, আজকে মোস্টলি আজকে সবার ম্যাচিং ম্যাচিংই হয়েছে। পৌঁছে গেছি আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানেও সব বন্ধুরা আসবে, তারপরে ভেতরে ঢুকবো আর কি। তো আমাদের এই এরিয়ার মধ্যে এই ইন্ডিয়ান বাফেটা হচ্ছে সব থেকে, এমনিতেই খুব অপশান কম আছে ইন্ডিয়ান বাফে, তো এই ইন্ডিয়ান বাফেটা খুব ভালো আর কি। তো ভাবলাম পুজোর দিন এখানেই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। আর আমাদের একটা বন্ধুর বার্থডে ছিল আর কি, তো ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, এখানে বসেই কেক কাটিংটাও হবে আর কি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমরা শুরু করেছি, এক ঝালক একটু দেখিয়ে দিই কী কী রয়েছে। এখানে রয়েছে একটা বিরাট স্যালাড কাউন্টার, আর তার উল্টো দিকেই রয়েছে অনেক রকম ফ্রুটসের অপশান। আর একটা কর্নারে রাখা রয়েছে অনেক রকমের স্টার্টার, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, পাওভাজি, এখানে রয়েছে চাট, ফুচকা, ননভেজ স্টার্টার রয়েছে, চিকেনের দুটো প্রিপারেশান, এদিকে ফিশ, ফিশটা ভীষণ ভালো খেতে ছিল। এখানে রয়েছে পানির, সয়া চাপ, চাপলি কাবাব। এই সব পার করে আমি এবার চলে গেলাম, প্রথমেই শুরু করলাম একটু ফুচকা দিয়ে। ফুচকা জল, মশালা, আলু, স্টাফিং সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখা আছে, এবার এগুলোকে সব একসাথে করে নিজেকে নিয়ে নিতে হবে। আর ঠিক তার পাশের কাউন্টারটাতেই ধোসা বানাচ্ছিল লাইভ কাউন্টার। ফুচকা শেষ করে এরপরে আসবো চাট খেতে বা ভেলপুরি খেতে। আর ওদিকে অ্যাবি শুরু করে দিয়েছে, ওই সব পছন্দ মতো অপশান চুজ করে নিজেই নিয়ে আসছে আর খাচ্ছে। চিকেন উইংস খেয়েছে, এবার একটু স্যালাড আর পাস্তা নিয়ে বসেছে। আর মেন কোর্সটাও হিউজ রয়েছে, একসাথে এতগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। তিনটে মাটনের প্রিপারেশান রয়েছে, চিকেন রয়েছে, তাছাড়াও ননভেজ ছাড়াও ভেজেরও অনেক অপশান রয়েছে। আমি এবার সিলেক্ট করতে গেছে ডেজার্ট, বাবার সাথে গেছে। ডেজার্টের তো হাজার রকমের অপশান, কোনটা খাবে ভীষণ কনফিউজ। এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের চকলেট কেক, তিরামিসু কেক, আর বেশ কিছু ফ্রুট কাস্টার্ডও রয়েছে। আর একটা কর্নারে রয়েছে আইসক্রিম, আইসক্রিমেও অনেক ভ্যারাইটি রয়েছে। এবার আবি যথারীতি আইসক্রিম দেখেই বায়না শুরু করেছে, ও চকলেট খাবে, ভ্যানিলা খাবে, আরও যা যা অপশান মোটামুটি খাওয়া যায় সবই খাবে। ডেজার্টের লাইভ কাউন্টারে একদিকে বানাচ্ছে মালপোয়া, আর আরেকদিকে বানাচ্ছে গরম গরম জিলিপি। হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আমরা এখন প্রচুর খাওয়া দাওয়া করেছি, ওই যে বার্থডে গার্ল, বার্থডে গার্লের কেক নিয়ে এখন ওদের বাড়িতেই যাচ্ছি, গিয়ে ওখানে একটু বসবো, আমাদের রেস্ট দরকার, এত খেয়েছি আমরা, তারপরে বিকেলে ঠাকুর দেখতে বেরোবো। খাওয়া দাওয়ার পর বন্ধুর বাড়িতে এসে প্রচুর আড্ডা হলো, মানে বাঙালি দুর্গাপুজো মানেই তো আড্ডা, দিয়ে আড্ডা দিলাম আমরা। এবার আমরা যাচ্ছি মন্দিরে ঘুরতে আর কি, প্রথমে যাব হচ্ছে টরন্টো কালীবাড়ি, তারপরে যদি সময় থাকে, কারণ কালকে তো অফিস আর কি, যদি সময় থাকে তাহলে পরে তারপরে ভারত সেবাশ্রম যাবো, নাহলে ওখান থেকেই বাড়ি চলে যাবো। টরন্টো কালীবাড়ি পৌঁছে গেছি, এখানেও পার্কিংয়ের সমস্যা। অ্যাকচুয়ালি মন্দিরগুলোতে যে পরিমাণে পার্কিং থাকে তার থেকে বেশি পরিমাণেই লোক হয়েছে দুর্গাপুজোতে, তাই একটু দূরে পার্কিং করে আবার এখানেও হেঁটে আসতে হয়েছে। আর আসল মন্দিরটা হচ্ছে এটা, আর ঠিক তার পাশেই একটা টেন্ট রেখে, মানে ওই প্যান্ডেল মতন বানিয়ে ওর মধ্যে দুর্গাপুজো হচ্ছে। এখানে সপ্তমী পুজো এখনও শুরু হয়নি, মন্দিরে মানে আসল কালী মন্দিরে এখনও অবধি পুজো হচ্ছে, তাই আমরা একটু কালী মন্দিরেও একবার ঘুরে এলাম। কালী মন্দিরে সারা বছরই পুজো হয়, মানে কালী পুজো হয় প্রত্যেক অমাবস্যাতেই, আমরা এর আগে বেশ কয়েকবার এসেছিলাম কালী পুজোর দিন। এখানে এসে দেখলাম যে কালী পুজো শেষ হয়ে গেছে, এখন পুরোহিত দুর্গাপুজোর মণ্ডপে যাচ্ছে। এখন কালী মন্দিরটা একটু ফাঁকা হয়েছে, আর বাচ্চারা পুজোর প্যান্ডেলে, মানে দুর্গা ঠাকুরের যে মণ্ডপ, সেখানে খুব ভিড় হয়েছে, চুপচাপ বসে থাকতে হচ্ছিল, এখন এখানে এসে ফাঁকা জায়গা পেয়ে ব্যাস ছুটোছুটি শুরু করে দিয়েছে, সব ট্যাগ খেলতে শুরু করে দিয়েছে।
দুর্গাপুজোর মণ্ডপটা তো একটা টেন্টের মধ্যে করেছে, আর এখন সন্ধেও হয়ে গেছে, তাই ভেতরটা বেশ ঠান্ডা, মানে জ্যাকেট পরে বসতে পারলেই ভালো। যদিও অ্যাবি একদমই রাজি হচ্ছে না জ্যাকেট পরে বসতে, তাই আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। একটা হিটার এখানে লাগিয়ে রেখেছে, একটু গরম হচ্ছে বাট তবুও ঠান্ডা বেশ ভালোই আছে। পুজো শুরু হলে আমরা একটু 10-15 মিনিট পুজোটা দেখেই তারপরে বেরিয়ে যাব। পুজো শুরু হয়ে গেছে এখানে। এক চালা দুর্গা ঠাকুরের মূর্তি, খুবই সুন্দর, খুব কাছ থেকে দেখতে পারিনি এতক্ষণ, ভীষণ ভিড় ছিল। এবার পুজো শুরু হওয়ায় সবাই চেয়ারে বসে পুজো দেখছে, এবার একটু ভালো করে মূর্তিটা দেখতে পেলাম। টরন্টো কালীবাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবার আমরা এসেছি ভারত সেবাশ্রম। দুটোর মধ্যে ডিস্টেন্স খুবই কম, 10 মিনিটসের ডিস্টেন্স আছে। তো আমরা অনেক রাতও হয়ে গেছে, অলমোস্ট 9 o'clock হয়ে গেছে। তো আমরা এখন ভারত সেবাশ্রমে ঠাকুর দেখে তারপরে বাড়ি চলে যাব। এখন তো রাত অনেকটাই হয়ে গেছে, তাই এখন একটু ভারত সেবাশ্রমে একটু ফাঁকা ফাঁকাই আছে, আমরা একটু ঠাকুরের সামনে বসার সুযোগ পেয়েছি। ভারত সেবাশ্রমে আমি আগে নিউ জার্সিতে যখন থাকতাম তখন বেশ কয়েকবার সন্ধ্যা আরতি দেখেছিলাম, খুব সুন্দর আরতি হয় পুজোর সময়। রাত অনেকটাই হয়ে গেছে কিন্তু একটুও বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, দুর্গা পুজো তো, তাই একটু এখানে আবার বসলাম সবাই মিলে, একটু আড্ডা দিলাম। আর বাচ্চারা সবাইকে দেখছে এখানে এসে প্রণাম করতে, তাই ওরাই বা বাদ যায় কেন, ওরাও আবার নিজেদের মতন করে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। দুর্গাপুজোর মূর্তি এখানে রাখা আছে, এছাড়াও অন্য দিকটাতে সারা বছর যে ঠাকুরের পুজো হয় সেই মূর্তিও এখানে আছে। খুব সুন্দর মন্দিরের ভেতরটা, ভীষণই শান্ত একটা পরিবেশ। রাত অনেকটাই হয়ে গেছে আর মন্দিরও প্রায় ফাঁকা হয়ে গেছে, এবার আমাদের বেরোতেই হবে। কিন্তু বেরোনোর আগে দেখলাম এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আর মন্দিরের নিচে, মানে মন্দিরের যে বাড়িটা তার নিচের বেসমেন্টে বা আন্ডারগ্রাউন্ডে একটা খাবারের বিশাল হল রয়েছে, তো আমরা এখন সেখানেই যাব। এখানে এসে দেখলাম প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, দুরকমের রাইস, একটা আলু চানা তরকারি, চাটনি, পায়েস, অনেক রকম ব্যবস্থা। যদিও আমাদের দুপুরের লাঞ্চের পরে খুব একটা খিদে নেই, কিন্তু সবাই মিলে, মানে আমরা 3 জনে মিলে একটা প্লেট শেয়ার করে একটু প্রসাদ নিলাম। এরপরেই বেরিয়ে যাব আমরা, রাত অনেকটাই হয়েছে, কালকে বাচ্চাদের স্কুল, আমাদের অফিস, সব মিলিয়ে আবার রেগুলার রুটিনে ফিরে যাব। তো যাওয়ার আগে দেখলাম এখানে বেশ কিছু শপও রয়েছে যেখানে আর কি ইন্ডিয়ান ক্লোথ পাওয়া যাচ্ছে, তো একটু ঝপ করে চোখ বুলিয়ে নিলাম। হ্যাঁ, এই জায়গাটা হলো জ্যাকেট রাখার জায়গা, আর তার উল্টো দিকেই রয়েছে শু রাখার জায়গা। এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা হয় তাই সারা বছরেই জ্যাকেট হ্যাং করার জন্য আর জুতো রাখার জন্য বেশ একটা ব্যবস্থা করে রাখে। বাড়ি চলে এসেছি সব দুর্গা ঠাকুর দেখে, ঠাকুর দেখা আমাদের মোটামুটি হয়ে গেল। এবার কাল থেকে যদিও অষ্টমী শুরু, কিন্তু আমাদের অষ্টমী নবমী দশমী কোনো প্ল্যান নেই, কোনো দুর্গা ঠাকুর দেখতে যেতে পারবো না, কারণ সব মন্দিরগুলোই তো আমাদের বাড়ি থেকে দূরে দূরে আর কি। তো সেই জন্য আজকেই, কালকে তো দেখে এসেছি দুটো টরন্টোতে ঠাকুর, আর আজকে দেখলাম মিসিসাগা রিটোবিকো এরিয়াতে দুটো ঠাকুর দেখেছি আর কি, দুটো মন্দিরে গিয়েছিলাম। কালকে যারা আমার টরন্টোর ব্লগটা দেখেনি আর কি দুর্গা ঠাকুর দর্শনের, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানেও দেখে নিতে পারো সবাই। আর আজকেও খুব ভালো দর্শন হয়েছে, প্রসাদ খেয়েছি সকালবেলা, বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খেতে গেছি, মানে আর কি বাঙালি দুর্গাপুজোর সময় যা যা আর কি চেষ্টা করেছি সব রকমভাবে করে দুর্গাপুজোর আর কি এই দূর দেশে থেকে দুর্গাপুজোর মানে সেলিব্রেট করতে আর কি। তো কাল থেকে তো আবার ব্যাক টু নর্মাল লাইফ, আমাদের আবার অফিস শুরু হবে মানডে থেকে, আবি স্কুল আছে, তবে অষ্টমী বলে কালকে আমি আবিকে নতুন জামা পরে স্কুলে পাঠাবো আর কি, অষ্টমীতে নতুন জামা পরতেই হয় আর কি। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে আবির জন্য, মানে আবি তো 9:30 ঘুমিয়ে পড়ে, সেখানে আমরা বাড়ি ফিরেছি 10:30, এখন অলমোস্ট 11:15, তবে ও গাড়িতে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। আমাদের এই সুদূর কানাডাতে 2 দিন ধরে আমাদের দুর্গাপুজোর আনন্দ সবটাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।